হোম মেড হেলদি ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্টের মতো ক্রিসপি বেবিকর্ন বানাচ্ছি। এই আজকে আমি ক্রিসপি বেবিকর্ন বানিয়ে দেখাবো, আর এর সাথে একটা আমের সস বানিয়ে দেখাবো। ম্যাঙ্গো সস খেতে খুব টেস্টি। এই উপকরণ দিয়ে আমি ক্রিসপি বেবিকর্ন বানাবো। প্রথমেই লাগছে বেবিকর্ন। বেবিকর্নগুলো আমি এরম ছোট ছোট লম্বা লম্বা কেটে রেখে দিয়েছি। লাগছে কর্নফ্লাওয়ার, আর লাগছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, লাল আর সবুজ ক্যাপসিকাম ফাইন করে কুচি করা আছে। চার পাঁচটা লঙ্কা কুচি করা আছে, আর লাগছে চিনি, নুন আর জল। এই উপকরণগুলো দিয়ে আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে আমি জল নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার গোবিন্দভোগ চালের গুঁড়ো পুরোটাই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিচ্ছি। এবার কুচি করে রাখা লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নেব। এবার এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। বেবিকর্ন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা বেবিকর্নের গায়ে লাগে। এইভাবে ব্যাটারটা আমি 5 মিনিট রেখে দেব। টিচি তেল গরম হলে একটা একটা বেবিকর্ন ছেড়ে দেব। বেবিকর্নগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই বেবিকর্নগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও বেবিকর্ন একটা একটা করে তেলে ছেড়ে দিই।
এইভাবে সমস্ত বেবিকন আমি ভেজে তুলে নেব। এবার ম্যাঙ্গো সস বানানোটা দেখাচ্ছি। এইসব উপকরণ দিয়ে আমি এবার আমি সসটা বানিয়ে নেব। লাগছে কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এটাকে এরকমভাবে কুচি কুচি করতে হবে। লাগছে বিট লবণ, কাঁচা লঙ্কা, নুন, চিনি। সবচেয়ে প্রথমে এইভাবে কুচি করা আমগুলোকে আমি মিক্সিতে ঢেলে নেব। পরিমাণ মতো চিনিও আমি মিক্সিতে দিয়ে দেব। চিনিটা একসাথে গুঁড়ো হয়ে যাবে। লঙ্কা দিচ্ছি, স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। এবার মিক্সির ঢাকনাটা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। খুব স্মুথ পেস্টটা হবে। পেস্টের ওপরে স্বাদ মতো বিট লবণ ছড়িয়ে দিই। ম্যাঙ্গো সস রেডি। কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এই ম্যাঙ্গো সস দিয়ে ক্রিস্পি বেবিকর্ন খেতে খুব সুন্দর লাগে।